এরপরে যিশু ও তার শিষ্যেরা যিহূদিয়া প্রদেশে গেলেন। সেখানে তিনি তাদের সঙ্গে কিছুদিন থাকলেন ও বাপতিস্মা দিলেন। যোহনও ঐননে বাপতিস্মা দিচ্ছিলেন, যা শালিম থেকে দূরে নয়, কারণ সেই জায়গাতে অনেক জল ছিল। লোকেরা তার কাছে এসে বাপতিস্মা গ্রহণ করছিল। তখনও যোহনকে জেলখানায় বন্দী করা হয়নি। সেই সময় যোহনের শিষ্যেরা একজন যিহুদির সঙ্গে শুচি হবার বিষয়ে তর্ক করছিলেন। গুরু, জর্দানের উপরে আপনি যার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং যার সাথে ছিলেন তার বিষয়ে মনে আছে? দেখুন, তিনি বাপতিস্মা দিচ্ছেন আর সবাই তার কাছে যাচ্ছে। ঈশ্বর না দিলে কারো পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তোমরা আমাকে বলতে শুনেছ যে আমি মসীহ নই, কিন্তু আমাকে তার আগেই পাঠানো হয়েছে। যার হাতে কন্যাকে দেওয়া হয় সেই বর, কিন্তু বরের বন্ধু যারা দাঁড়িয়ে বরের কথা শোনে এবং কণ্ঠ শোনে খুশি হয়, ঠিক সেইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হল। তাকে অবশ্যই বাড়তে হবে আর আমাকে সরে যেতে হবে। যিনি উপর থেকে আসেন তিনি সকলের ঊর্ধ্বে। যে পৃথিবী থেকে আসে সে পার্থিব, আর সে জগতের কথাই বলে। কিন্তু যিনি স্বর্গ থেকে আসেন তিনি সকলের উপরে। তিনি যা দেখেছেন ও শুনেছেন তার সাক্ষ্য দেন, কিন্তু কেউ তা গ্রহণ করে না। কিন্তু যে তার সাক্ষ্য গ্রহণ করে সে প্রমাণ করে যে ঈশ্বরই সত্যবাদী। ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরেরই কথা বলেন, কারণ ঈশ্বর তাকে আত্মার পূর্ণতা দিয়েছেন। পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার হাতে সমস্তই দিয়েছেন। যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, যে পুত্রকে অমান্য করে সে জীবন কখনো পাবে না, বরং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে।